ইতিমধ্যে আরেকজন প্রতিভাশালীকে পেয়ে গেছিলাম, যিনি এই করোনা পিরিয়ডে লকডাউনের সময় থেকে যাদের অনুপ্রেরণায় আজ এই মন্দিরা নামক গানের স্কুলটি ওনারা তৈরি করেছেন, সেই রকমই এক ব্যক্তির কাছে আমরা তাকেও পেয়ে গেছিলাম। দিদি, প্রথমেই আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি। হ্যাঁ দাদা ভাই নমস্কার, আমি লক্ষ্মী মণ্ডল, আমার বাড়ি নাগবাড়ি, গাইঘাটা ব্লকের ভিতরেই, জেলা উত্তর চব্বিশ পরগনা। আমার কাজ বাজ ঘুরে ঘুরে একটু গান শেখানো বা গান করা আমার পেশা। তাই আমি ভাবছি ছোট ছোট বাচ্চা মেয়েরা মাটির কথা, সুরের কথা, আকাশে বাতাসে যেখানে প্রলয় হয়ে যাবে, মানে একটু একটু করে কর্নারে কর্নারে সবাইকে মনের ভিতরে জায়গা পেয়ে, ছোট থেকে তো মানুষ বড় হয়ে যায়, আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে। তাই আমি সকলকে বিনা পয়সায় বিনা খরচে পায়ে হেঁটে হেঁটে সবার বাড়িতে পৌঁছে গিয়ে গিয়ে আমি বাউল গান শেখাই, বিভিন্ন ধরনের গান শেখাই। হ্যাঁ, যাতে ওরা আমার মতো, মানে আমি তো ভালো শিল্পীও না, বেশি গানের ইয়েও না, পারিও না, কিন্তু আমার মতো আমার কিছুটা মানে অভিজ্ঞতা দেখে দেখে আমার সুরে আমার ছন্দে আমার তাল দেখে ওরা যেন শিখে শিখে মা বাবার কাছে, মানে ওরা একটা ব্যক্তি হতে পারে, সবার কাছে একটা ব্যক্তি হয়ে উঠতে পারে। যে বাউলের ভিতর কী আছে, বাউলের ভিতরে আছে মাটির, মানুষের ভিতরে আছে গুণ, মমতা, মায়ের যেমন স্নেহ ভালোবাসা মমতা আছে, গানের ভিতরে ওরকম আছে। তাই আমি ভাবছি গানের মাধ্যম দিয়ে সব ছেলেমেয়েদের শেখাতে চাই, এপার বাংলা ওপার বাংলা, যেমন আব্বাসউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এবার আব্দুল আলিম, এ সমস্ত গান শিখে শিখে ওরা জানুক ওনারা কেমন কবি ছিলেন। ভাবুক কবি বিজয় সরকার ছিলেন, অনাদি সরকার ছিলেন, এনাদের মতো শিল্পী সরকার এরা হয়ে 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 উঠতে পারে। হ্যাঁ, এই জন্য আমার এইটুকুই ধারণা ছিল, কিন্তু শেখাতে চাই শেখে, বোঝাতে চাই বোঝে, কিন্তু সময় স্কুল কলেজের এসে ওরা টাইম দিয়ে উঠতে পারে না। তাই আমি সবার কাছে আবেদন করছি, আমার মতো সবাই যেন গানের ভিতরে থেকে সবাইকে মায়া মমতা ভালোবাসা দিয়ে গান শিখতে পারে। অর্থাৎ আপনার বক্তব্য, যাতে এইসব বড় বড় শিল্পী যারা হারিয়ে গেছেন, মানুষের মন থেকে যাতে হারিয়ে না যায়, তাদেরকে স্মরণ করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাচ্চা আজকে শিশু জন্মাচ্ছে, তাদেরও পর্যন্ত আপনারা বলতে চাইছেন এইসব মানুষ আজ আমাদের এই বাংলার মাটিতে জন্মেছিলেন, তাদের যাতে মানুষ ভুলে না যায়, তাদেরকে স্মরণ করে আরও যাতে তারা আগের দিকে এগিয়ে যেতে পারে, সেই রকমই চিন্তাভাবনা আজকে লক্ষ্মী মণ্ডল আজকে জানালেন। কিন্তু আমি চাই সেই আব্বাসউদ্দিন আহমেদ যেমন মাঠে মাঠে কাজ করতে করতে উনি গান ধরতেন, আমার খুব ভালো লাগতো, আমিও মাঠে নৌকা বাইতে যেতাম বিলে ঝিলে, তাই ওই গানটা আমি একটু কিছু মানে দুটো লাইন আমি ধরতে চাই। উনি আব্বাসউদ্দিনের দু লাইন শোনাচ্ছেন আপনাদের। তোমার লাগিয়া রে সদয় প্রহার আমার কাম দে বন্ধুরে, জান বন্ধু কাহালিয়া রে তোমার লাগিয়া রে সদয় প্রহার আমার কাম দে বন্ধু রে, জান বন্ধু কাহালিয়া রে নিদয়নি ঠুরে বন্ধু দিয়া
চিরে দিতাম রে আমি হৃদয়ের বাসা, হৃদয় চিরে দিতাম রে আমি হৃদয়ের বাসা। নমস্কার, আমার নাম রেখা পোদ্দার। আচ্ছা, এই স্কুলটা আপনারা কতদিন ধরে করেছেন? এই লকডাউনের মধ্যে থেকেই আমরা বাড়িতে নিজেরা নিজেরা, মানে চারিদিকে যা করোনার মহামারীতে যা অবস্থা ছিল, মেয়ে ঘরে একা বসে থাকতো, ওকে গান দিয়ে আমি এদিক ওদিক মানে পরিষেবায় যেতাম। সেই তখন থেকেই আমরা ঘরে বসে থেকে কয়েকজন সময় পাস করানোর জন্যই এই গানগুলো বেছে নিয়েছিলাম। তখন এই আমাদের গান দেখে আস্তে আস্তে একজন দুইজন করতে করতে প্রায় আজ 10-15 জন আমাদের এইখানে এসে, এখন এদের সবারই কথা যে না, এইভাবে গান করলে তো হয় না, একটা যদি প্রতিষ্ঠা পাওয়া যায় তাহলে আমাদেরও ভালো হয়। মূলত আপনারা কী কী গান করেছেন? মূলত আমাদের এখানে বেশিরভাগই বাউল গানটাই হয়, তাছাড়াও বিভিন্ন রকমের আধুনিক গান, তারপরে ধরুন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এটাও হয়। কারণ একটা অনুষ্ঠানে যখন চলাকালীন যদি বাউলের মধ্যে যে কোনো ব্যক্তি যদি বলেন যে আমাকে একটা সাধারণ গান শোনাও, তখন দেখা গেলো তার মনের একটা শান্তির জন্য যে তখন তাদেরকে হতাশ না হতে হয়, ওই জন্যই বিভিন্ন রকমের গানটাই শেখা। তার মধ্যে বাউলের উপরই বেশি জোর আমাদের। আপনাদের স্কুলটার নাম কি? যে স্কুলটা, যে সংস্থাটা আপনি করছেন, স্কুলটার নাম কি? এটা মেয়ের নামেই দেয়া, মন্দিরা পোদ্দার, ওর নামেই করা। অর্থাৎ মন্দিরের মতোই, মন্দিরে যেমন শঙ্করধ্বনিয়া, মন্দিরে যেমন কাঁসর ঘণ্টা দেবদেবীকে পূজা করা হয়, অর্থাৎ আপনারা গানটাকেও সেইভাবে মানে মানুষের কাছে বোধ। আপনারা কি কোথাও গেছেন কোনো প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম কিংবা কোনো সরকারি প্রোগ্রাম আপনারা? না, সেরকম আমরা এখনও সেই সৌভাগ্য আমাদের হয়নি। তো আগামী দিনে যদি ডাক আসে আপনারা কি যাবেন? অবশ্যই যাব। রাজ্য সরকারের কাছে আপনাদের কি আর্জি, আপনি তাদেরকে জানাবেন যে আমাদের যদি তারা একটু আমাদের সাহায্য বা সহানুভূতি দেখান, তাহলে হয়তো এটা আমরা একদিন অনেক জায়গায় পৌঁছে মানে অনেক দূরে নিয়ে যেতে পারি, ঘরে ঘরে এই গানগুলো আমরা পৌঁছে দিতে পারি, সেই আশা আমাদের আছে। গান তো মোটামুটি অবলুপ্তির পথে গেছে, চলে গেছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী বারবার এই লোকসঙ্গীত থেকে আরম্ভ করে মাটির গান থেকে আরম্ভ করে বাউল গান, রবীন্দ্রসঙ্গীত সব চর্চা হারিয়ে গেছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে উনি কিন্তু গান গান নিয়ে কিন্তু দারুণভাবে মানুষের কাছে পৌঁছে গেছেন, অর্থাৎ মানুষের হৃদয়ে পৌঁছে গেছেন। সেই অনুযায়ী আপনারা এই গানটাকে আরও কতদূর আপনারা নিয়ে যেতে চাইছেন, দেশ বিদেশে? হ্যাঁ, আমাদের ইচ্ছা যদি সেরকম আমাদের সৌভাগ্য হয়, আমরা দেশ বিদেশেও আমরা এই গানটা নিয়ে যেতে চাই। এখনও মোটামুটি আপনারা মানে কোনো ছাত্র, কোনো ছাত্রীকে এমনি শেখাচ্ছেন, মানে করছেন, ট্রেনিং দিচ্ছেন? হুম। এখানে আমরা তো শিখাচ্ছি, তাছাড়াও রীতিমতো আমরা মাস্টারমশাইকেও, যেটা আমাদের ভুল ত্রুটি হয়, মাস্টারমশাইকে ডেকে এনে আমরা ঠিক করছি। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটা যদি একবার বলেন। রেখা পোদ্দার। এখানে আমাদের গাইঘাটা ব্লক, ব্লকের শিমুলপুরের বাড়ি আমাদের। গাইঘাটা ব্লকের শিমুলপুরে আপনার বাড়ি ওনার, উনি একদম অত্যন্ত রেখে থাকেন। এখান থেকে মানুষের কাছে, মানুষের টানে মানুষের কাছে পৌঁছে যেতে চাইছেন, এবং যাতে গান মানুষের মনে মনে, মানুষের হৃদয়ে যেন সেই গান বাজে, তাই জন্যে উনিও সরকারের কাছে আবেদন জানাচ্ছেন, যদি ওনারা যদি এই অর্গানাইজেশনের পেছনে থাকেন, অর্থাৎ এই মন্দিরা যে স্কুলটির নাম, সেই স্কুলের পাশে যদি সরকার যদি কিছু অনুদান দেন কিংবা সহযোগিতা করেন, তাহলে আগামী দিনে, আগামী দিনে এখান থেকেই প্রতিভা, কেন এখান দিয়েই প্রতিভাশালী হয়ে উঠবে সারা দেশ গর্ব, যেখানে পশ্চিমবঙ্গের মাটি, যেখানে বাংলার মাটি, যেখানে সারা ভারতবর্ষকে পথ দেখায়, অন্যান্য জায়গাকে পথ দেখায়, সেই বাংলার মাটি
যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী কন্যাশ্রী যুবশ্রীর উপস্থিতি থেকে আরম্ভ করে মহিলাদের সম্মান লক্ষ্মী ভাণ্ডার, সেমনি এইরকম মহিলাদের যদি আরেকটু কাজে আসেন, কাছে আসতেন, তাহলে ওনারা অনেক উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ। আমরাও আশা করছি যে ওনাদের কাছে এই কথাগুলো পৌঁছে দেবে। তোমার নাম কি? আমার নাম মন্দিরা পোদ্দার। মূলত তুমি কী কী গান তুমি করো আজকে? গান বলতে গেলে আধুনিক, বাউল, রবীন্দ্রসঙ্গীত, সব রকমের গানই করি এরকম। সব থেকে কোন গানটা তোমার সব থেকে বেশি ভালো লাগে, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত না বাউল? বাউল। বাউল গানটাই তুমি? কারণ এই তিন রকম গান তিন রকম ভঙ্গিতে হয়। মানুষ কেউ যখন বাউল করে তখন সে বাউলের দিকে যায়, কেউ যখন আধুনিক করে আধুনিকের দিকে যায়। তুমি তিন রকম গান করো কেন? দেখো, এখন আমি একটা প্রোগ্রাম করব, ধরো সেখানে আমি বাউল গান গেলাম, এবার কোনো এক ব্যক্তি বাউল গান না শুনে আধুনিক গান শুনতে চাইবে, এবার আবার তাকেও তো শোনাতে হবে। তার জন্য সব ধরনের গানই করি, আর বলতে গেলে বাউল গান বেশি ভালো লাগে আর কি। বাউল গান বেশি ভালো। বাউল গানটাই সব থেকে মূলত তুমি জোর দিচ্ছ, অর্থাৎ মাটির গান বলে। এবারে তুমি বলো যে এই গান তোমার অনুপ্রেরণা কোত্থেকে হলো? তুমি যে এই গান করছো, ঠিক আছে, এই গানের অনুপ্রেরণা তোমাকে কে দিল? অনুপ্রেরণা বলতে বাড়িতে মা বাবা করে, তো ছোটবেলা থেকে ছিল আশা করবো, সে হয়ে ওঠেনি করা, তো আস্তে আস্তে বড় হলাম, তারপরে ভালো লাগে গান শুনে শুনে। আগামী দিনে তুমি কি হতে চাও? শিল্পী। মানে বিভিন্ন জায়গায় তুমি মানুষকে গান শোনাতে চাও, তোমার প্রতিভা তোমার চারিদিকে তোমার ছড়ি। আচ্ছা, আমি শুনেছি যে তোমাকে রাজ্য সরকারের তরফ থেকে বাউলের জন্য তোমার কার্ড দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত তুমি কোথাও ডাক পেয়েছো না? তোমার কোথাও আক্ষেপ হচ্ছে না যে তুমি তোমাকে একজন রাজ্য সরকার আজকে তোমাকে কার্ড দিয়েছে বাউল গানের জন্য, ভালো লেগেছে তাদের, আজকে তুমি ডাক পাওনি, তার জন্য তোমার কেমন লাগছে আজকে? মানে কষ্ট হচ্ছে, বলেছিল যে ডাকবে, এবার ডাকেনি, তো খারাপ লাগছে। এই জন্যে তুমি তোমার তরফ থেকে তুমি কি বলতে চাইবে রাজ্য সরকারকে যে আজকে তুমি এত সুন্দর গান করেছো, গান গেয়ে গার পরে তোমাকে রাজ্য সরকার তরফ থেকে তোমাকে একটা কার্ড দিয়েছে, সেখান পর্যন্ত তুমি ডাক পাওনি, কি বলতে চাইছো তুমি আজকে সরকারকে? ধরে গান করছি, তো সেখান থেকে একটা কার্ড দিয়েছে আমাকে, তো এখনো ডাকেনি, তো এটা অনুরোধ যে ডাকা হোক। আর আমার নাম মন্দিরা পোদ্দার। অর্থাৎ মন্দিরা পোদ্দার এত সুন্দর একটা গান করেছে, বাউল গান করেছে, যার জন্যে যার অনুপ্রেরণা মাননীয় মুখ্যমন্ত্রী যেই বাউলকে আজকে সব জায়গায় তুলে ধরছেন, বাংলার মাটিকে আজকে দুর্জয় ঘাঁটি বলে উনি প্রমাণ করেছেন, সেখানে একজন শিল্পী হয়ে যেখানে তাকে কার্ড দেওয়া হচ্ছে, একটি বাচ্চা মেয়ে তাকে একটি কার্ড দেওয়া হয়েছে, তাকে পর্যন্ত ডাকা হচ্ছে না, তাহলে ব্যর্থতা কোথায় রাজ্য সরকারের? ওনার কষ্ট, ওনার এ সব কিছু আপনাদের সামনে আমরা তুলে ধরবো, অর্থাৎ ভবিষ্যতে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী নজরে আসে, তথ্য সংস্কৃতি মন্ত্রকের যাতে নজরে আসে। আজ মন্দিরার মতো মেয়েরা যদি ডাক না পায়, একদিন দেখা যাবে সত্যিকারের বাংলার মাটি দুর্জয় ঘাঁটি না, বাংলার মাটি একদম মিশে যাবে, উপার উপার বাংলা একদম সাধারণত মিশে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। তাই জন্যে রাজ্য সরকারকে একটাই অনুরোধ, এইসব ভবিষ্যৎ যাতে নষ্ট না করে, তথ্য সংস্কৃতি দপ্তর যাতে সেই দিকে নজর রাখে, যাতে তাদের আশা পূর্ণ করার চেষ্টা করে। তাই জন্যে একটাই সরকারের কাছে অনুরোধ, যেন এইসব শিল্পীদেরকে যাতে না হারায়, যেন তাদেরকে ডাক করা হয়।
অসংখ্য ধন্যবাদ।